চাঁদপুরে বিষাক্ত জেলি মিশ্রিত 26 মন 4 কেজি চিংড়ি সহ আটক দুই। চাঁদপুর হরিণা ফেরিঘাটে নৌফাড়ি পুলিশের বিশেষ অভিযানে হাইস গাড়ি বোঝাই বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ আটক করা হয়েছে। 26 মন 4 কেজি চিংড়ি মাছ সহ দুজনকে আটক করেছে পুলিশ। যাদের আটক করা হয়েছে তারা হলেন আবু সিদ্দিক এবং রাজীব। আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাঘাট নৌফাড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাসান ফোর্স নিয়ে চট্র মেট্রো চ115062 হাইস গাড়িটি আটক করে। হাইস গাড়ি তল্লাশি করে একে একে 28টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত 26 মন 4 কেজি চিংড়ি মাছ জব্দ করে পুলিশ। জানা গেছে খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিণাঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল কিছু অসাধী ব্যবসায়ী। জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযানে হাইস গাড়ি বোঝাই 26 মন 4 কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ি চালক এবং হেলপার সহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন 2013 সালের 58 ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলে মিশ্রিত মাছ ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শাওন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।